হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকলা বিটি, সাথে আছি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে টেকলায় যে মডেলিং আমরা ইউজ করি, সেই মডেলের আপনি ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এবং যারা এই ভিডিওটি প্রথম দেখতেছেন, তাদের উদ্দেশ্য বলতে চাই, টেকলা রিলেটেড ভিডিও পেতে ইউটিউবে গিয়ে টাইপ করুন ইঞ্জিনিয়ার মাইদুল, এবং আমার এই চ্যানেলে এসে হচ্ছে যে ডান পাশে দেখতে পাবেন সাবস্ক্রাইবার বাটন আছে, সেখানে ক্লিক করবেন এবং হচ্ছে যে বেল আইকন বাটনটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। এবং টেকলা রিলেটেড হচ্ছে যে আমার চ্যানেলে আসার পরে আন্ডার ভিডিওস হচ্ছে যে টেকলা রিলেটেড অনেক টিউটোরিয়াল পাবেন। আশা করি এই ভিডিওগুলো আপনার টেকলা শিখতে সহযোগিতা করবে। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। এর জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটি হলো যে যে টুলস রয়েছে, টুলসে যাওয়ার পরে এখানে অপশন বাটন আছে, এখানে আসার পরে এখানে অ্যাডভান্স অপশন একটি আছে, এখানে আসলে এখানে আসার পরে আপনি এখানে মডেল ভিউ দেখতে পাবেন, বা আপনার এটা যে কোথাও থাকতে পারে। আপনার হচ্ছে যে মডেল ভিউতে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য মডেল ভিউতে আসতে হবে। মডেল ভিউতে আসার পরে এখানে দেখেন এই যে এখানে তো আছে এক্সেস ব্যাকগ্রাউন্ড কালার 1 2 3 4, হ্যাঁ এই চারটে কালারের এখানে এটা হচ্ছে কালার কোড। ওকে, তো এখানে ক্লিক করার সাথে আপনি নিচে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন কালার কোডগুলো দেওয়া আছে। হ্যাঁ এখানে দেখেন লেখা আছে রেড গ্রিন ব্লু, হ্যাঁ এটা ভ্যালু আছে 0 to 1। ওকে, তারপরে ইউজ 0 0 ফর ব্যাকগ্রাউন্ড ফর এ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ যদি আপনি কালো চান তাহলে আপনি এটা ব্যবহার করবেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা কালো হবে, এবং যদি আপনি হচ্ছে যে সাদা চান তাহলে এটা হবে। এখন আমাদের এখানে সাদা আছে, এই যে দেখুন এখানে এই কালার কোডটি দেওয়া আছে 1 0 1 0 1 0। ওকে, এখন আমি যদি এটা কালো করতে চাই তাহলে এই যে এইটা আমি কপি করে যদি ওইখানে পেস্ট করে দিই তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে যাবে। এবং এখানে আরেকটা মজার ব্যাপার হলো যে আপনি যদি সাদা কালো দুইটাই ব্যবহার করতে চান আপনি ইচ্ছা করলে তা করতে পারবেন। এখানে চারটার জায়গায় যে কোনো দুইটা হচ্ছে যে আপনি যদি মানে একটা সাদা কোড একটা কালো কোড দিয়ে দেন তাহলে হচ্ছে যে ওটা ওরকম হবে, অথবা যদি আপনি একটা দেন তাহলে এক পাশে হচ্ছে যে আপনার সাদা হবে আর তিন পাশে কালো হবে। ওকে, তো আপনারা এটা নিজেরা ট্রাই করে নেবেন, ঠিক আছে। আমি এগুলো হচ্ছে যে দেখাচ্ছি না এই কারণে যে আমার ভিডিওটি ছোট করার জন্য ওই বিষয়টি নিয়ে আলোচনা করতেছি না। এখন আমাদের যে চেঞ্জ হলো এটা দেখার জন্য আমি সবগুলো কেটে দিই, আবার নতুন করে যদি ফাইল নেই যদি মডেল নেই তাহলে এটা এরকম দেখতে পাবো, কেমন। আর এখানে আমরা ওখানে শুধু দুই তিনটা কোড বা দুই তিনটা কালার কোড আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো আপনারা যদি এর বাইরে অন্য কোনো কালার চান তাহলে আপনি অনলাইনে গিয়ে যদি টাইপ করেন যে টেকলা কালার কোড, হ্যাঁ টেকলা কালার কোড লিখে যদি আপনি সার্চ করেন, সার্চ করার পরে আপনার প্রথম যে মানে টেকলার সাপোর্ট যে ওয়েবসাইটটা আছে সেটাতে যদি প্রবেশ করেন, এখানে প্রবেশ করার পরে আপনি হচ্ছে এই যে এখানে যে ছবিটা আছে এই ছবিটাতে ক্লিক করলে আপনি ওই ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন। এই যে দেখেন এখানে লেখা আছে কালার কোড, হ্যাঁ তো এখানে আসার পরে এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন এখানে ডাবল ক্লিক করলে আপনার কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এখানে ক্লিক করার সাথে সাথেই হ্যাঁ আপনার হচ্ছে যে ডান পাশে দেখেন একটা কালার কোড দেখতে পাচ্ছেন, এই কোডটা আপনার ওই যে ওইখানে গিয়ে মানে হচ্ছে যে আপনার টেকলা মডেলিং এ গিয়ে যদি এই কালার কোডটা দিয়ে দেন তাহলে আপনার হচ্ছে যে মডেলের ওই কালারটা হয়ে যাবে। হ্যাঁ এখানে ক্লিক করার পরে কালার কোডটা আসবে, তারপরে এটা কপি করে নিয়ে আপনার যে টেকলার যে মডেল আছে এখানে গিয়ে প্রথমে টুলসে তারপরে অপশন, অপশনের পরে অ্যাডভান্স অপশনে গিয়ে আপনার মডেল ভিউতে আছে, হ্যাঁ ওই কোডটা যদি আপনি এখানে পেস্ট করে দেন তাহলে আপনার ওই কালারটা চলে আসবে, মানে আপনার পছন্দ মতো কালার এখানে চলে আসবে। ওকে, আচ্ছা আমরা দুইটা এইটা দিলাম, হ্যাঁ আর দুইটা এটা থাকলো, মানে আমি অর্ধেক কালার এটা ইউজ করবো আর অর্ধেক মানে মডেলের অর্ধেক কালার ওই কালারটি ইউজ করবো এবং অর্ধেক সাদা কালো ইউজ করবো বা সাদা ইউজ করবো, কপি করে দিলাম। এখন ওইটা চেঞ্জেস দেখার জন্য আমরা এটাকে এটা দিই, আবার নতুন করে যদি একটা মডেল নিই তাহলে আমরা চেঞ্জেস কি করলাম সেটা দেখতে পাবো। ওকে, এখন দেখেন আমি যে উপরে কালারটা চেঞ্জ করলাম সেটা এটা, এবং নিচে যে আমার কালো ছিল এটা, মানে অর্ধেক কালো অর্ধেক হচ্ছে যে আমার এই গ্রিন বা যেটা বলেন না কেন এটা দেখালো। হ্যাঁ আমি যদি পুরাটা এই গ্রিন কালারটা চাই তাহলে হচ্ছে যে ওই যে কালার কোডটা আছে ওই কালার কোডটা যদি আমি এখানে কপি করে দিয়ে দিই তাহলে হচ্ছে যে পুরাটাই ওই একই কালার হয়ে যাবে, কেমন, মানে এই কালারটাই যদি আমি এই দুই জায়গায় দিয়ে দিই
তাহলে হচ্ছে যে পুরাটাই ওই গ্রিন কালার দেখা যাবে। ওকে, আমরা আবার যদি নতুন করে দেখি তাহলে ওই বিষয়টা দেখতে পাবো। কেমন ভিউ লিস্ট, তারপর নতুন করে যদি নিই তাহলে দেখো না এখন কিন্তু একটা কালারই দেখাচ্ছে। কেমন, তো আমাকে যদি বলেন যে আপনি কোনটা কালার পছন্দ করেন বা কোনটাতে বেটার হয়, আমি মনে করবো যে একদম সাদা যদি করে দেন তাহলে সেটাই আমার কাছে বেটার মনে হয় আর কি। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করতে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি অন করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টিউটোরিয়ালে। বাই বাই।